ঢাকা সিনেমার শীর্ষনায়ক শাকিব খান এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, আর এ কারণে বিপাকে পড়েছেন গোলুই সিনেমার নির্মাতা এস এ হক অলিক। শাকিব সিনেমাটি শুটিং শেষ করলেও বাকি ছিল ডাবিং এর কাজ, আর এ কারণেই শাকিবের উপর ক্ষেপেছেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। শাকিব খানকে থাপ্পড় দিতে চেয়েছেন বর্ষিয়ান এই নির্মাতা। একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। ক্ষোভ নিয়ে ঝন্টু বলেন, ও কাজ আটকে রেখে অন্য অনুষ্ঠানে অংশ নিতে দেশের বাইরে ঘুরতে যায় কাউকে কিছু না বলে। কত বড় সাহস ডাবিং ছাড়া না বলে চলে যাওয়া! ও কেন বেড়াতে যাবে কাজ ফেলে? থাপ্পড়ে ওর দাঁত ফেলে দেওয়া উচিত, ওকে এফডিসিতে ঢোকার আগে ঘেরাও করে পেটানো উচিত প্রোডাকশন বয়দের দিয়ে। শাকিবকে নিয়ে ঝন্টুর এই বিতর্কিত মন্তব্য নিয়ে সিনেপাড়ায় হইচই ফেলে দিয়েছে। তবে শাকিবকে থাপ্পড় বিষয়টি স্বীকার করেছেন ঝন্টু। তিনি বলেন, কেন বলবো না, সে প্রযোজকদের আমেরিকা গিয়ে ডাবিং করাতে বাধ্য করাচ্ছে। আমরা সব সংগঠন এক হয়ে প্রয়োজনে শাকিবকে নিষিদ্ধ করব। ঝন্টুর এমন মন্তব্যের বিষয়ে প্রযোজক খসরু বলেন, ঝন্টু সাহেব সিনিয়র পরিচালক, তিনি শাকিব খানকে নিয়ে কেন এমন কথা বললেন সেটা আমি জানি না, আমি তো আমার সিনেমার বিষয়ে তার কাছে কোনো অভিযোগও করিনি। তবে শাকিবের অভিভাবক হিসেবেই চর দিতে চেয়েছেন বলে উল্লেখ করেন ঝন্টু। তিনি বলেন, শাকিবকে ইন্ডাস্ট্রিতে আমি আর সোহান খান এনেছি, তাই আমরা তাকে শাসন করার ক্ষমতা রাখি। গোলুই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরি। এতে পূজাকে দেখা যাবে মালা চরিত্রে, আর শাকিব অভিনয় করেছেন লালুর ভূমিকায়।